আখেরাতের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণ চাওয়ার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন আমাদের হুজুররা যদি কোনো মতে একটু ভালো গাড়িতে চড়ে অথবা হুজুররা যদি একটু ভালো পাঞ্জাবি পরে কোনো মানুষটা দেখলেই কয় দেখছো হুজুর মানুষ এর ভিতরে দিন নাই খালি দুনিয়ার দুনিয়া কি গাড়িতে চড়ে এটা কোনো কথা একটা আলেম মানুষ সাধারণ জীবন যাপন করবে সে এমনি চলবে কেন আরে মি আল্লাহ পাক তো এই দুনিয়ার নিয়ামত তো ইমানদারদের জন্যই রেখেছেন এখন আপনারা নিতে পারেন না বলেই তো ইহুদি নাসারা নেয় যার কারণে একটা ঘড়ি কিনবেন কাপড় কিনবেন সেটা ইহুদিদের থেকেই কিনা লাগে আপনার যদি টাকা থাকতো আপনি যদি বড় বড় ব্যবসা করতেন তাহলে ইহুদি নাসারা আর চায়নাওয়ালাদের কাছে আমাদের ধর্ণা দেওয়া লাগতো না আমাদের কিচ্ছু নাই কিচ্ছু নাই আমাদের কি আছে আমাদের আমাদের আছে খালি গীবত শেখায়া তার একজনের পিছনে একজন গুতাগুতি করা আর কি আছে আমাদের অথচ দরকার ছিল সবই আমাদের থাকা আল্লাহ বলে আগে তুমি দুনিয়ার কল্যাণ নাও তারপরে আখেরাতের কল্যাণ চাও কারণ আল্লাহ পাক বান্দাকে জানে ভালো করে বান্দা দুনিয়ার কল্যাণটাই আগে চাবে দুনিয়ার দিকে আগে দৌড়াবে এই জন্য আল্লাহ পাক ফরজ নামাজের পরে সর্বপ্রথম বান্দাকে ফরজ যে ইবাদতটা দিলেন সেটা হলো রিজিকের সন্ধান করা হালাল রুজির সন্ধান করা আল্লাহ পাক বলেন ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি وابتغوا من فضل الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন নামাজ ফরজ নামাজ তোমাদের শেষ হয়ে যায় তখন তোমরা ফরজ নামাজের পর দুনিয়ার জমিনে বিচরণ করে ঘুরে যাও কোন জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ আছেগুলো তালাশ করে নাও যার কারণে সম্পদ অন্বেষণের জন্য আমাদের দেশের মানুষরা আমেরিকা লন্ডনে যায় বিভিন্ন দেশে যায় প্রবাসের ভাইয়েরা প্রবাসের জীবনযাত্রাকে সুন্দর করার জন্যই তারপরে ওখানে যায় আর প্রবাসী ভাইদের টাকায় আমাদের দেশটারও অনেক ইনকাম হয় অনেক উন্নতি হয় কারণ আল্লাহ পাক এক এক দেশে এক এক জায়গায় যেখানেই যেই জায়গাগুলো সম্পদ রেখেছেন সব দেশে একই জিনিস নয় এক এক দেশে আল্লাহ পাক এক একটা নিয়ামত বান্দার জন্য দান করেছেন এই কারণে আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার জমিনে তুমি বিচরণ করো কারণ তোমার জন্য আমি অসংখ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাখলাম ওই নিয়ামতটা তুমি তালব করো তলব করো নামাজ আদায় শেষ হয়ে গেল তারপরে অর্থের জন্য তুমি দৌড়াও আল্লাহর কাছে দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা মালিক তুমি আগে দুনিয়ার কল্যাণ দান করো তারপরে আখেরাতের কল্যাণ দাও তার মানে আখেরাতের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণ চাওয়ার আদেশ দিয়েছেন কে? এখন আমাদের হুজুররা যদি কোনো মতে একটু ভালো গাড়িতে চড়ে অথবা হুজুররা যদি একটু ভালো পাঞ্জাবি পরে কোনো মানুষটা দেখলেই কয় দেখছো হুজুর মানুষ এর ভিতরে দিন নাই খালি দুনিয়ার দুনিয়া কি গাড়িতে চড়ে এটা কোনো কথা একটা আলেম মানুষ সাধারণ জীবন যাপন করবে সে এমনি চলবে কেন আরে মি আল্লাহ পাক তো এই দুনিয়ার নিয়ামত তো ইমানদারদের জন্যই রেখেছেন এখন আপনারা নিতে পারেন না বলেই তো ইহুদি নাসারা নেয় যার কারণে একটা ঘড়ি কিনবেন কাপড় কিনবেন সেটা ইহুদিদের থেকেই কিনা লাগে আপনার যদি টাকা থাকতো আপনি যদি বড় বড় ব্যবসা করতেন তাহলে ইহুদি নাসারা আর চায়নাওয়ালাদের কাছে আমাদের ধর্ণা দেওয়া লাগতো না আমাদের কিচ্ছু নাই কিচ্ছু নাই আমাদের কি আছে আমাদের আমাদের আছে খালি গীবত শেখায়া তার একজনের পিছনে একজন গুতাগুতি করা আর কি আছে আমাদের অথচ দরকার ছিল সবই আমাদের থাকা গোটা অল্প কয়েকটা ইহুদি নাসারা সারা দেশটাকে বিশ্বকে কভার করে আর আমরা একটা সামান্য জিনিস বাংলাদেশে তৈরি করতে পারি না একটা কোকা কোলা খাবেন ওইটাও ইহুদিদেরটা খাওয়া লাগবে সাবান ব্যবহার করবেন ইহুদিদেরটা করা লাগবে আজকে মুসলমানের সম্পদ যদি বেশি বেশি থাকতো মুসলমান যদি ব্যবসা বাণিজ্য সফল হতো তাহলে গোটা দুনিয়ার ইহুদিরা আমাদের কাছে ধর্ণা দেওয়া লাগতো কিন্তু এখন দিন শেষে হয় কি যে কোনো জিনিস ছোটোর থেকে ছোট আমাদের তাদের কাছ থেকে কিনা লাগে আমাদের টাকা দিয়া তারা আমাদের গালেই গুলি করার চক্রান্ত করে টাকা নেয় আমাদের থেকে আবার গুলি করে হামলাও চালায় আমাদের উপরে মুসলমান চতুর্দিকে নির্যাতিত মুসলমানের টাকায় তারা মুসলমানদের উপরে নির্যাতন করার সাহস পায় যদি সম্পদ আমাদের থাকতো এই সাহস পাইতো তারা তাহলে আপনি খালি এমনি দুনিয়ার নিতে গেলে খুব ভালো চান কিন্তু হুজুর যখন নেয় তখন আপনার কাছে আর ভালো লাগে না কিন্তু আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত ইমানদারদের জন্য রেখেছেন এই কারণে রাসূল বলেন আমার কাছে পছন্দ হচ্ছে একটা দামি ঘোড়া একটা দামি বাহন এটা আমার পছন্দ যদি আমার সম্পদ হয় তাহলে আমি দামি বাহন নেব কেন দামি বাহন রাসূলের পছন্দ ছিল তাহলে তো এই উম্মতের ওলামা একরামদের উচিত এক একজন ওলামা একরাম প্রাডো গাড়িতে চড়া কারণ তখনকার জামানায় উট ছিল দামি বাহন ঘোড়া ছিল দামি বাহন
বর্তমান জামানায় ঘোড়া নাই উট নাই গাড়ি তো আছে দরকার ওলামা একরাম প্রত্যেকটা মার্সিডিজ বেঞ্জ অথবা প্রাডো গাড়িতে চড়বে এটাই ওলামা একরামের শান আল্লাহর দ্বীনের ধারক বাহকরা এগুলোতে চড়বে না তো চড়বে কারা ইহুদিরা নাসারারা বেঈমানেরা দুর্নীতিবাজেরা এটা তাদের জন্য নয় নিয়ামত ইমানদারদের জন্য আপনাদের জন্য আমাদের জন্য আপনারা দুনিয়াকে দূর দূর করে ঠেলে দিচ্ছেন যার কারণে দুনিয়া আপনার থেকে যে ইহুদির কাছে গেছে এই দুনিয়া নিয়ামত এটা আল্লাহ পাকের তরফ থেকে এটা গ্রহণ করা উচিত আল্লাহ পাক নিজে বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তোমরা দুনিয়া গ্রহণ করো আল্লাহ পাকের দয়া গ্রহণ করো রহমতের পিছনে ছুটো আল্লাহর রহমতে ক্ষমতাও আছে আল্লাহর রহমতে টাকাও আছে তার মানে ক্ষমতার পিছনে যাওয়াটাও এটাও একটা মুমিনের জন্য নিয়ামত কেন মুমিনের হাতে যদি ক্ষমতা থাকতো প্রত্যেকটা টিভি চ্যানেল আজকে ইসলামিক নিউজগুলো প্রচার করত নাস্তিকতার নিউজ প্রচার করত না আজকে বানরের বিবর্তন বাদ শিখায় কারা ওই সমস্ত হলুদ মিডিয়াওয়ালারা শিখায় কিন্তু মাদ্রাসাগুলোতে যে আল্লাহর দ্বীনের শিক্ষা হয় এগুলোকে তারা জঙ্গিবাদ হিসেবে মানুষের কাছে প্রচার করে আজকে যদি মিডিয়ার ক্ষমতা আমাদের কাছে থাকতো আমরা ওদেরকে প্রচার করতাম এই দেখেন এই সমাজের ভিতরে এতগুলো মানুষের টাকা চুরি করছে এই যে হলো দুর্নীতিবাস ওটা আমরা প্রচার করতে পারতাম কিন্তু আমরা দুনিয়াকে দূর দূর বলে ঠেলে দেই ঠিকই ওদিকে কুকুরের মতো দৌড়াইও ঠিক কিন্তু সুযোগ মতো দৌড়াইতে পারি না রাস্তা মতো দৌড়াইতে পারি না নেই ঠিকই পিছন দিয়া ঘুরা তারপরে নেই আর মানুষরা দেখে আমি বুজুর্গ মানুষের কাছে ভাব ধরে চাল্লাওয়ালা তসবি চবে ওদিক দিয়ে তলে তলে ইয়াবার ব্যবসাও করে জানেন অনেক অনেক মানুষ আপনি যে সমস্ত বর্ডার এরিয়াগুলোতে পাচার হয় এগুলোতে যায় দেখবেন টুপি দাঁড়িয়ে রেখে নামাজের সুরতে ইয়াবার ব্যবসা করে উপর দিয়ে দেখায় সে বহুত বড় বুজুর্গ তল দিয়ে ওর মতো খাটাস আর কেউ নাই তুই তো দুনিয়ার পিছনেই ছুটলি কিন্তু অন্য খাইলি না অন্য খাইলি তুই সোজা রাস্তায় যদি চলতি দুনিয়া তোর হাতের মুঠায় আল্লাহ পাক দিয়ে দিত আর যখন মুসলমানদের হাতের মুঠায় দুনিয়া হবে তখন মুসলমানরা সব জায়গায় রাজত্ব করতে পারত এই রাজত্ব মুসলমানদের জন্যই বেঈমানদের জন্য না দুনিয়ার রাজত্ব যখন মুসলমানদের হাতে আসবে তখন দুনিয়াতে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান হিন্দু সবাই আরামে থাকবে আর যখন মুসলমানদের থেকে অন্য কোনো জায়গায় যাবে তখন ওরা ভালো থাকবে কিন্তু মুসলমানরা কুণ্ঠাসা হয়ে থাকবে এই জন্য আল্লাহ দুনিয়ার দোয়া চেয়েছেন করতে বলেছেন আতিনা ফিদ্দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও দুনিয়ার কল্যাণে ক্ষমতা আছে এই কারণে ওলামা একরাম রাজনীতিও করবে কারণ ওলামা একরামের ক্ষমতা দরকার ওলামা একরাম কি করবে রাজনীতি করবে চেয়ারম্যান হবে এমপি হবে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে ওলামা একরাম যদি অন্যথায় না হয় তাহলে অন্যরা সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমাদের তাকায় তাকায় দেখা ছাড়া কোনো উপায় নাই এই জন্য দুনিয়ার কল্যাণে ক্ষমতাও একটা কল্যাণ দুনিয়ার কল্যাণের ভিতরে সম্পদও একটা কল্যাণ এই জন্য ওলামা একরামের দশতলা বিল্ডিং থাকবে আলিশান বাড়ি থাকবে ঝাড়বাতি থাকবে ওলামা একরামের গাড়ি থাকবে একাধিক গাড়ি এটা ওলামা একরাম না ইমানদারদের কথাই বলতেছি ইমানদার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা তাদের থাকতে হবে এগুলো এটা আল্লাহ পাকের নিয়ামত এটা পাওয়া মানে দুনিয়া না দুনিয়া যার নাই তার দিনও নাই এক বুজুর্গ বলতেন দুনিয়া যার নাই তার দিনও নাই যার দুনিয়া আছে তার দিনও আছে আপনার দুনিয়া যদি না থাকে আপনি মাদ্রাসায় দান করবেন কিভাবে বলেন আমাদের কাছে টাকা চাইলে কেউ ভাই টাকা নাই এমনি খাইতে পারি না দান কেমনে করবো অথচ রসুল বলেন ইদা তাসাদ্দাকতা ফামদাইতা ইদা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা তিনটা জিনিস মানুষের কয়টা জিনিস বলেন তিনটা জিনিস মানুষের এক নম্বর তুমি যেটা খাবা যেটা পায়খানা দিয়ে বের হয়ে যাবে ওইটা তোমার তুমি খাইতেছো আর বের হয়ে যাচ্ছে শেষ এটাই তোমার আকালতা ফাআফনাইতা এটাই তোমার খাইতে গেলে ভালো ভালো টাকা লাগে কি লাগে না আপনি টাকা ইনকাম করেন 10,000 আপনি কেমনে ইলিশ মাছ খাবেন এখন আপনি হোটেলে যে গেছেন একজন ইলিশ খাইতেছে তাকায় রয়েছেন আগ করে এনে এবার এই খারাপ খাওয়ার পরে এবার ধরছে পাতলা পায়খানা নজরের একটা খারাপ লক্ষণ আছে না হাদিসে বলছেন নজর একটা খারাপ জিনিস আর আপনি নিজে খাইতে পারেন না আরেকজন খেলে আগ করে তাকায় থাকেন আহারে খাইতে মন যায় ড্রাগন ফল বেচে 800 টাকা কেজি 700 টাকা কেজি আপনি তাকায় থাকেন আহারে খাইতে যদি পারতাম খাইবেন কেমনি আপনার তো টাকাই নাই যার কারণে আপনার টাকা দরকার আছে দুনিয়া দরকার আছে কিন্তু দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার পিছনেই ছুটার পরে দুনিয়া হাতে আসার পরে
উগ্র যারা হয় এগুলো হলো অমানুষের বাচ্চা দুনিয়া দরকার কিন্তু দুনিয়া পাওয়ার পরে অন্ধ হওয়া যাবে না না আপনার টাকা নাই আপনি খাবেন কিভাবে রাসূল বলেন যেটা খাইবা ওইটাই তোমার এখন আপনি তো আপনাকেই কিছু দিতে পারতেছেন না অন্যকে দিবেন কি আপনি ভালো ভালো আম খাইতে পারতেছেন না আমের সিজনে কাঁঠাল খাইতে পারতেছেন না নিজের মারে খাওয়াইতে পারতেছেন না কারণ আপনি ফকির আপনার টাকা নাই এজন্য আপনার টাকার পিছনে যাওয়া লাগবে টাকা আপনার দরকার এটা আল্লাহ পাকের নিয়ামত সম্পদ আল্লাহ পাকের নিয়ামত রাসূল দ্বিতীয়তে বলেন আওলা বিস্তা ফা আওলাইতা আপনি যেটা পড়বেন ওইটাই আপনার যেটা পুরান হয়ে যাবে আপনি যেটা পড়বেন এই কারণে আপনার পাঞ্জাবি যদি কিনতে হয় গজ কিনবেন মিনিমাম 1000 টাকা গজের পাঞ্জাবি কি বলেন এন্ড আমরা কইবেন না হুজুর এটা অপচয় অপচয় না রাসূল এটাই বলছেন থাকবা তো শান মোতাবেক থাকবা থাকবা তো দামের সঙ্গে থাকবা এটা যেহেতু তোমার তুমি এটাই পড়ো ভালো জিনিস পড়ো এরপরে তিন নম্বর রাসূল বলেন